ইসলামিক বা কোরআন হাদিসের কোনো কথা শুনলে মনে হয় শরীরের সকল লোম দাঁড়িয়ে যায় এটা কি করে কারণে হয় এটা ইমানের দাবি এটা ইমানের পরিচয় কোরআন হাদিস পড়লে কেমন যেন লাগে ভয় লাগে লোম দাঁড়িয়ে যায় হ্যাঁ এটা ইমানের ইমানের পরিচয় ইমানের আলামত ভালো ইনশাল্লাহ খারাপ না আবার কাছে শুনলে গরম হয়ে যায় হ্যাঁ এই কি বলে যারা দিন মানে না তারা অনেক কষ্ট অসুখ অসুখ অনেক বিপদে থাকে আবার যারা দিন মানে তারাও কষ্টে থাকে এভাবে থাকে অনেক বিপদে থাকে অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে ভালো যে আসে সেও কষ্টে থাকে যে যে খারাপ সেও কষ্টে থাকে অনেক উল্টা হয় আমাকে বলে শেখ আগে নমাজকালাম করতাম না কি সুখী কি কোনো অসুখ বিসুখ এখন দিনে আসছি খালি এ বিপদ আর বিপদ আমি তো বলছি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে বিপদ দেবেন ঠিক না আপনি বিপদ আছেন সুখী হওয়ার আলামত দুঃখী হওয়ার আলামত না আপনি কেন থেকে দুঃখ মনে করতেছেন কাজেই মমিনকে আল্লাহ যখন দুঃখ দেন এক নম্বর কারণ আল্লাহ তাকে পরীক্ষা করেন দেখি বান্দা কর্তুক ইমান মজবুত করেন দুই নম্বরে তার পাপ মোচন করেন তিন নম্বরে তার আখেরাতের মর্যাদা বাড়িয়ে দেন চার নম্বরে অন্যের জন্য মডেল বানায় দেখো আল্লাহর বান্দা বিপদে থাকলো আইব আলিসাল ঘটনা শুনছেন না যে বিপদে পড়লো আল্লাহ বেশি লাগছেন ঠিক না তো এটা আরমোনাফেক্ষে আল্লাহ রব্লা আহমিন বিপদ আপদ দেয় তাকে শাস্তি দেওয়ার জন্যে শাস্তি দেওয়ার জন্যে এবং তাকে হতে পারে কি করে খারাপ থেকে সরে না আসার জন্যে এবং অন্যের জন্য দেখো যারা আল্লাহকে মানে না তাকে কিভাবে আল্লাহ অপদস্থ করতে পারে কিছু স্বামী তাদের বউকে মায়ের বাড়িতে যেতে দেয় না এটা নিয়ে বলবেন হারাম কাতিয়াত রাহেম আত্মীয় সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল বলো আল্লাহ আমার অভিযোগ আছে কি অভিযোগ কয় আমার সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করবে এদের কি হবে কয় শুনে রাখো যারা তোমার সম্পর্কে সম্পর্ক রাখবে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো আল্লাহ আর যারা তোমার সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম করে দেব বয়স বৃদ্ধি করতে চান রিজিক বাড়াতে চান তাহলে সম্পর্ক সম্পর্ক মজবুত করেন ঠিক না কাজই স্ত্রীকে তার মায়ের বাড়ি বাবার বাড়ি আজকে যেতে দেবে না হারাম কবিরা এরকম কাজ করলে আল্লাহ তার সব কিছুকে নষ্ট করবে তবে কোনো যদি কারণ থাকে এমন কারণ যেখানে হল দিন নষ্ট হয় ফিতনা হয় ঝগড়া হয় সেটাকে বোঝাতে হবে বোঝাতে হবে আপনি হয়তো বুঝে গেছেন আজকের এই কোর্স নিয়ে আমার বোন বুঝে না এই জন্য বোঝানোর চেষ্টা করেন এই জন্য বলবে এটা অনেক বড় হারাম কাজ এই ধরনের কাজ কেউ করবেন না এবং এটাকে এই ধরনের কেউ কাজ থাকলে আপনার দায়িত্ব এটাকে এই সমাধান করা যারা আশেপাশে অনেক সময় ছেড়ে যেতে দেয় না মা ঠিক আছে না যেতে দিবি না সব তার শ্বশুরও বলে ঠিক আছে এই সবগুলোই পাপের কাজ অংশগ্রহণ করবেন এটা সমস্যা সমাধান আসতে হবে এটা বড় একটা অন্যায় আমার একটা পরিচিত বোন আছে তাকে তার পরিবার পর্দা করতে দেয় না এটা নিয়ে বলবেন নাউজবিল্লা আমাকে এক বোন প্রশ্ন করছেন শেখ আমি একটা হিজাব কিনছি আমার মা হিজাবটা আগুনে আমার সামনে জ্বালাই দিয়েছে আমার তখন মনে হচ্ছিল যে মা যে আমাকে আমার বোরকা জ্বালাই দিল আমার মা আগুনে জ্বলবে তখন কি করবেন তিনি অনেক আছে এরকম পরিবার থেকে পর্দা করতে দেয় না আজকাল দেখা যায় যে যে সমস্ত দেশে পর্দা করে ওখানে মানে যুদ্ধ জাদ করে পর্দা করতেছে আর যেখানে বলছে পর্দা করো ওখানে পর্দা করতে চায় না তাই বলবো যদি এমন হয় বুঝাতে হবে বুঝাতে হবে যদি আপনি করতেই না দেয় তো আপনি যতটুক শালীন পোশাক যতটুক থাকার সময় ততটুকুই করবেন তবে বলবো দোয়া করবেন তাদের জন্য হেদায়তের জন্যে হ্যাঁ বোঝানোর চেষ্টা করবেন অন্যদের বোঝার চেষ্টা করবেন কালকে আমার সাথে একটা ছেলে আমাকে ঢাকায় পৌঁছ দেওয়ার জন্য আসলো পরিবার থেকে বিভিন্ন ধরনের ঝামেলার কথা বললো আমি তাকে অনেকগুলি পরামর্শ দিলাম এখন বলুন দোয়া করবা এবং তুমি বাবা মার খেদমাত করবা বাবা মার সঙ্গে সদ্ব্যবহার নিয়ে কর্ণাইজা জানি একটা ওয়াজ করবা ওয়াজ করে মারে দিবা মা করি আরে আমার পোলা এখন ওয়াজ করে বাবারে করবে দেখো দেখো শোনো না পোলা কী কয় দেখবা দুইজন হেদাত হয়ে যাবে ইনশাল্লাহ গোসলখানায় অলঙ্গ হয়ে গোসল করার নিয়ম উজু করে গোসলের সময় লজ্জেনা হাত পড়লে উজু বিস্তারিত যান অর্থাৎ প্রশ্ন করেছেন যে গোসলখানায় কেউ সমস্ত কাপড় ছেড়ে দিয়ে গোসল করতে পারে কিনা পারে যায় যা সে তবে উত্তম না তবে উত্তম হলো পোশাক পরেই গোসল করা কেউ যদি এই অবস্থায় উজু করে উজুটা হবে কি না হবে উজু হোক উঁজু সহি হওয়ার জন্যে শরীর বা আউর ঢাকা শর্ত না হয়তো একজন কাপড় ছেড়ে উজু করে গোসল করেছে সেই উজু থাকলে উঁজুতে নামাজ হবে সব কিছু সমস্যা নেই তবে এটা উত্তম না রসুসাল্লাহ সাল্লামকে সাহাবি বললেন যদি আমি একাই থাকি বলে সেখানে তো আল্লাহকে লজ্জা করা বেশি উচিত তবে কেউ যদি কেউ যদি করেন এহেরাম পরে এখন বাথরুমে ঢুকছেন এখন গোসল করা দরকার এখন কি ভিজাই লইবেন বইরা দুইটা খুইলা রেখে গোসল করে তার উপর কোনো সমস্যা নাই অনেক এটা খুব বিব্রত হয় যে এহরাম খুললাম মানে এহরাম পরলেও এহরাম পরা হয় না আর খুললেও খোলা হয় না এহরাম মানে নিয়ত করা আমি এই কাপড়েও নিয়ত করতে পারি তবে আমাকে কি দিতে হবে ফিরিয়ে দিতে হবে আবার আমি এহরামের কাপড় খুলে দিলেও এহেরাম যাই না অনেকে করে কি হাজিরা এহেরাম পড়ছে মানে হেরাম বেঁধে নিয়েছে এরাম পরা এরাম বাঁধা এরাম বাঁধা মানে নিয়ত করা এরাম পরা মানে পড়া না পড়া তো যাই যা সে তবে উত্তম নাই আমাদের খেয়াল রাখতে হবে